দর্শক উপস্থিতালক এরকম দূরিনে আমার সভাপতি মহোদয় কথা শুনিল আমার আসলে সময় জানোই প্রায় চাই বিদ্যাল লই এটা হয়তো দেরি পরে তাই সংক্ষিপ্ত সময় আনাত আমি বেলে দিবর সেইজন বান্ধেরা এখন জীবন জীবন করে উপদেশমূলক ধর্ম দেশনা শুনিব আমার অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে যে হই তারা কিন্তু কাবে ঘোষণা করি তোমার অর্থাৎ সত্যিও পান্তেটা এই যেহেতু সমাপনী দিই তারা প্রত্যেক জনের আমি কতরে মোমবাতি থই দেই সে মোমবাতি গুণ ধরে দিন আর তারা পান্তেটা এই ধরে দিবার আগেতে আমি নদরে বং সে নিকাও রিখিয়াল করি বং পান্তেটা এই টানার পরে দিই আমি ধরে বং দেখু সর্বশেষ সত্যিও বর পান্তে আমার ধর্মপুর রাজ্য বনবিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় পদ্মশ্রী মহেশ কুবীর ভন্তেরে পুণ্যাত্মী গুণর উদ্দেশ্যে ধর্ম হঠাৎ সধর্ম দেশনা করবে সধর্ম দেশনা মই নগরি কিছু আচরণীয় সদা শুনি হয় মই সদান তুন করিম কারণ যদি এজার দেখা বুড়া করা আগম মানে বিয়ে বিবেচনা করি নেই বাদি করি যাই হোক সে সদান হওয়ার আগে যে পৈলে দি ভগবান বুদ্ধরে নতশিরে বন্দনা আর শরদীয় বরবান্তরে নতশিরে বন্দনা এই অনুষ্ঠানত অনুত্তর পুণ্যময় বিক্ষু সংঘ সহ শরদবান তোমার বেগর সুখ শান্তি এবং বালি দি মা বাবা ফেদ বিদিলে তুমি কিয় জানে হনে এখন শিক্ষিয়া শিগি নয় এজন দিগি দিগি শিগ দিগি দিগি আশ্রম ধরম যেমন সিগন গুড়ায় মা বাবে না সিগন গুড়ায় যে কেনে হতা বাতা শিগি গিয়ে অক্ত মা বাবারে অন্য জনরা ফুল করম তারা কি দেখি আচরণ করে নাকি আচরণ না করম কি হতা হদন কি হতা না হদন গম হদন না হারাপ কদম সেন ফুল করম সেই রকমটাকে তারা গড়ে উঠ মা বাবা যদি খারাপ কথা হয়ে গরম না যদি হয় পোষানো খারাপ কথা সাথে বাধ্য আর গম কথা হব যদি তারা হয়ে গরম গম আচরণ গরম গম চলাচল গরম তার পোষায়ও টিকি টিকি হলে গড়ে উঠ তে যেখানে বাড়িতে যেটা কয় সেখানে আর বাড়িদের যে তারা এই আচরণে ফেবা কয় সিনে তারা টিকি নয় ঠিক চদ্রক এই বৌদ্ধ ধর্মের মধ্যেও বনভান্তের যেখানে জাগে উঠিল ধর্মপ্রচার করা দল কর্মানি আস্তে আস্তে তার নীতি আদর্শ ব্যাখ্যানে দোল দেখিলে তার বক্তা অনুরাগী একবার অহরহ অগেলা শিখির আমি শিখিনি শিখি তে আমিও তার অনুসরণ অনুকরণ করিবে করিলে আমি একে প্রবজিত অন্যদের লই আগে তে আমারে দেখিনে তুমি যে এটা একা হেলে একা এতে একা এটুকু এলা সে থামার অভিনয় আমাদের শিখিল তো বনবাতে আমারে যিনি শিখে দিয়ে সিন ফালন করিবে আচরণ করিবে ধারণ করিবে প্রায় চেষ্টার মধ্যে আহি তুমি হোক বা আমি হই ব্যক্তি চেষ্টার মধ্যে আহি তবে তোমার সাথে আর এক কাম সম্বেহী আমার এক কাম বিরাট করে মানে আচরণ গণনা অভ্যেস গণনা ভুল সাংঘাতিকভাবে রজিয়ে দিয়ে নলতে পূজ্য বনবান্তি বেতনা বেতনা ফলে কোনো একটা বড় ধর্মী অনুষ্ঠানের মধ্যে সে বেতনা বুঝে দেয় বুদ্ধ নীতি পালন করতে গেলে আচরণ করতে গেলে ধর্ম আচরণ করতে গেলে তার নীতি গড়াদের কইলে এই হিয়ামত যদি গেলে কইলে আর ভগবান বুদ্ধরে বন্দনা করা না ভগবান বুদ্ধরে বন্দনা করানোর পরে দি তারপরে সব বিহারত বান্তে হোক বা শরণ অনুপ জীবে উপস্থিত তাই বা জীবে ধাতা প্রদান তাই তারা দর্শন করে না তার ফলাফল আনা যে আরো আরো অন্য অন্য বান্তে সঙ্গ আগন বা তারা লোক দেখা সাক্ষাৎ করা বন্দনা করে না বন্দনা করে না তারা আশীর্বাদ প্রার্থনা করে না নিজের মঙ্গলতে সুগতি এবং শান্তিকে বন্দনা হচ্ছে তখন তারা সম্মান করি ব্যক্তিও নয় নিজের সুখ শান্তি সমৃদ্ধি অবাধ্যে বান্তি বন্ধনা বন্দনা করে না উত্তরে বন্দনা করে না এই যাবৎ মই তো এই আগবাতির অনুষ্ঠানত
উদ্ভাবন আবি নিয়ে এবাচ্চো আথার পরে দিয়ে নোয়ার নয় জলা এ তবে মন নয় নাই ইউ মু পরে লক্ষিত আর মু সব সংস্থা ঘুরে লইম এ খুদকনে আপন হুদকনে আপন কিভাবে আপন কিভাবে যাব ক্রিকেট হি গত কিন্তু একান দুঃখের বিষয় আমার এক আসিক বাবার কারণে বুদ্ধের পূজন বন্ধনা না বড় ডাইরেক্ট ইউ দে যাও বাপি আয় বাপ ডাইরেক্ট ফোন চলে লাজে বাপ বাপি আমে হয় মানে বুদ্ধের কোনো বন্ধনা করা হই নাই আমার কাছে এসে কি রাখতে দু প্রথম বিল ব্যাগ গুরি নাই মানে কাপি আরে প্রথম আমি তো মই একান ফজলি করে প্রতাবান ডাইরেক্ট ডাইরেক্ট আও যাতে সে নিদিয়ানো আদর্শ আনা যাতে আমি গড়ে তুলি ভারি এবং শিক্ষানো গড়ি ভারি যেমন আমি ইচ্ছা এই আগ পাতে ইচ্ছে কেনা সেই লেখানা কথা কথা আমি এটি কই ঠিক তদরূপ আমি যখন বৌদ্ধ নীতি আচরণ করিব শিক্ষা করিব তাহলে সে লেখনাতে হিতে থাকে ননি এলাম আগে তুমিও বুদ্ধুর আগে বর্ণনা করিবা তারপরে বিকু সঙ্গে বর্ণনা করিবা তারপরে এই ইয়ার এদিকে যদি তুমি কথা বলে না তাহলে তোমরা দেখেই দেখি বাদ বাগিয়ে নিয়ে আরো দেখা নেই সঙ্গে পাওয়া যাবে শিক্ষা হয়ে যাবে আচরণ হতে পারবে যেমন কিনা আমাদের এই থাইল্যান্ড হোক এই বার্মাত হোক তারাই এক গরম রাশি ঢেকে দিলে বনবান্ধে হত্যা এই গেলা বলে আগে বুদ্ধ বুদ্ধনা করি পাতি জালে প্রার্থনা করিবা তারপরে বরবান্তি পুরো দেখা করিবা তারপরে আর ওই নরবান্তি উনি দেখা সাক্ষাৎ করিবা কুকুর কুকুর বিনিময় করিবা তারা এই হলতে তারা আমার বুদ্ধ নীতি আদর্শ এবং শিক্ষা এই শিক্ষা নতুন আমি বঞ্চিত উন্নয়নে দেখানি কিন্তু পুতু আমি পদা হোক বেচনা হোক দেখানি আমি মানে শিক্ষা নিয়ে শিখি ঘুরে যাই কিন্তু সে ইয়ান এব ন শিখি সিয়ান শিখি বিপে গেলে তোমার মই বিনীত অনুভব জানালো এই যে এই এক মাস পর্যন্ত এই যে আয়ুষ্মান সোনালী নন্দন বান্ধে বলা মই যে ইয়ে করছম তারা দায়িত্ব অর্পণ করছম এক মাস পর্যন্ত আমি তারা তিন চারজন এনে পাশে পাঁচজন এনে এক মাস পর্যন্ত ইয়ে সুমা দাদন মহতাজে রক্ষা রক্ষা করছম সির টেবিলে মই চির কৃতজ্ঞ এবং আশীর্বাদ জানাবো তারা আর একটু আরো তারা আচরণগত অনি হয় আর উত জ্ঞান লাভ করি না যাতে তারা কোনো একজন নির্মাণ তারা লাভ হোক আর এই তুমি যারা পুণ্যার্থী একটু এই ভগবান বুদ্ধর সুলটাতো যে একমাস পর্যন্ত যে পুজো কর লাগে এই পুণ্যের ফলে তোমার ব্যাকুণ আবদ বিবদ অন্তরায় উপতরা বাধা বিভক্তি সিনেমাখানা দূরবিত হোক সুখ শান্তি সমৃদ্ধি হোক সত্য বাপ সত্য জ্ঞান উদয়নে হয় কোনো একজন তোমার নির্মাণ লাভ কোনে হয় মহতা আমি তুমি করে গেল